নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। প্রত্যেকে আশা করি ভালো আছেন। আজকের বছরের শেষ দিন, আসছে আরেকটি নতুন বছর। প্রত্যেককে আমাদের প্রস্তুত হতে হবে নতুন বছরটিকে বরণ করে নেওয়ার জন্য। আর কাকতালীয়ভাবে আজকেরই আমাদের রেজাল্ট দেওয়া, অর্থাৎ আমাদের সেকেন্ড রাউন্ড নজরুল নৃত্য বিভাগের আজকের রেজাল্ট দেওয়ার দিন। রেজাল্টে তো জানিয়ে দিতে হবে, তার আগে কয়েকটি কথা বলে দিই। একটি বছর আমরা পেরিয়ে এলাম এবং আট মাস আমরা অতিক্রম করে এলাম চ্যানেলের হাত ধরে। এই লম্বা জার্নিতে, লম্বা সফরে সঙ্গ দিয়েছেন আপনারা, সঙ্গে থেকেছেন, ভালোবেসেছেন, শাসন করেছেন, প্রয়োজনে পরামর্শ দিয়েছেন। আমরা চিরকৃতজ্ঞ, আমরা সবসময়ের জন্য আপনাদের কাছে ঋণী থাকছি। আর আগামী এপ্রিলের 10 তারিখ আমরা মিলিত হব কোনো একটি জায়গাতে, সেটা আপনারা পরবর্তী কোনো একটি ঘোষণাতে জানতে পারবেন। আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন আগামী এপ্রিলের 10 তারিখ দিনটিতে নিজের কাজ থেকে একটু দূরে থাকার, কারণ আগামী দিনগুলিতে প্রত্যেক বছর এপ্রিল মাসের 10 তারিখ আমরা কোনো না কোনো একটি জায়গাতে মিলিত হব। এবার চলে আসি রেজাল্টের কথাতে। যেহেতু রেজাল্ট দিতেই হয়, না হলে আমাদের মন খারাপ, আপনাদের মন খারাপ, আসলে নাচছ তো তোমরা সবাই, কেউ না কেউ জিতবে, কেউ না কেউ হারবে। আসলে এটাই শেষ কথা নয়, শেষ কথা হচ্ছে আমরা সবাই শিখছি, তোমরাও শিখছো, আমরাও শিখছি। চলো রেজাল্টে ঢুকে পড়ি। রেজাল্ট দেওয়ার আগে যাদেরকে ধন্যবাদ জানাতে হয় অন্যান্য বারের মতো, আমাদের গানবন্দী চ্যানেলের সমস্ত কমিটি মেম্বার্সদেরকে, যারা কোর কমিটিতে রয়েছেন তাদেরকে, আমাদের এই মুহূর্তে অসংখ্য ভিউয়ার রয়েছেন, বেশ কয়েক হাজার সাবস্ক্রাইবার রয়েছেন, তাদের প্রত্যেককে এই বছর শেষের শুভেচ্ছা, আগামী বছরের আন্তরিক অভিনন্দন সবটাই জানিয়ে রাখলাম। আর তারপরেও যাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, আমাদের জাজরা রয়েছেন, জুরি মেম্বাররা রয়েছেন। এই রেজাল্টের ব্যাপারে, এই রেজাল্টের যে মূল বিষয়টি, সেখানে যারা এবারে মতামত জানিয়েছেন তারা হলেন মানস দেবনাথ, অনুপমা কয়াল, সোমনাথ মাইতি, বিজেত্রী মল্লিক, মহুয়া চৌধুরী, সঞ্জনা ভর, সুদেষ্ণা সিংহ রায়, মলি বাগ, শ্রীময়ী বাগচি, কোহেলি চ্যাটার্জি এবং কাকলি মর্দুন্না। আমাদের অফলাইনে অন্যান্য বারের মতো এবারও সহযোগিতা করেছে আমাদের পাঁচু ভাই পাঁচুগোপাল দাস। অনেক কাজের মাঝেও ও নিজের এই কাজটুকু করতে ভোলে না। যাই হোক, আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই ওকে। প্রত্যেকের আগামী বছরটি শুভ হোক। ঘোষণা করছি রেজাল্টের। প্রথমে বলি এ বিভাগ। এ বিভাগে ক্যান্ডিডেট তিনজন, এরাও জানে যে এরাই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, তবুও প্রথম দ্বিতীয় তৃতীয়। অন্বেষা জানা মোট 245.92 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এই রাউন্ডের জন্য। হ্যাঁ, এটা আগেও বলে দিয়েছিলাম, এবারও বলেছি, বললাম। আর আমাকে দু একজন ফোনও করেছিলেন যে এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় এটা পুরো রাউন্ডের, আসলে তা নয়, এটা এই রাউন্ডের রেজাল্ট। 245.92 নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে অন্বেষা জানা। মোনালি রয় রয়েছে 244.065 নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে, এবং তৃতীয় স্থানে রয়েছে 239.745 নম্বর পেয়ে পৃথা মণ্ডল। যাই হোক, এরা তো খুব ছোট। চলে আসি গ্রুপ বি। গ্রুপ বিতে অ্যাক্টিভ ক্যান্ডিডেট এই মুহূর্তে রয়েছে 11 জন। প্রথম স্থান অধিকার করেছে 254.88 নম্বর পেয়ে, 254.88 নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছে অনুষ্কা গিরি। অনুষ্কা গতবারও এক ছিল, অর্থাৎ রবীন্দ্র নৃত্য রাউন্ডেও এক ছিল, এবারও এক হয়েছে, খুব ভালো। অর্থাৎ প্রথম স্থানে রয়েছে দুটোতেই।
দ্বিতীয় স্থানে রয়েছে 242.595 পয়েন্ট পেয়ে অরিতা মণ্ডল। অরিতা গতবারে 3 নম্বর পজিশানে ছিল, অর্থাৎ তৃতীয় পজিশানে ছিল, এবারে 2-এ চলে এসেছে, খুব ভালো, ভেরি গুড। তৃতীয় স্থানে এসেছে 237.06 পয়েন্ট পেয়ে তৃষিতা হালদার। তৃষিতা গতবারে 2 ছিলে, এবারে একটু কোনো কারণে হয়তো খারাপ হয়েছে, একটু পিছিয়েছ, ঠিক আছে, পরের বার ভালো হবে। চতুর্থ স্থানে রয়েছ 234.02 পয়েন্ট পেয়ে প্রথমা ভট্টাচার্য। প্রথমা গতবারে 5 ছিল, পঞ্চম স্থানে ছিল, এবারে চতুর্থ স্থানে চলে এসছে, অনেকটা উন্নতি হয়েছে। অর্থাৎ তুমি গ্রুমারদের কথাটা ভালো করে শুনেছ হয়তো, আর অবশ্যই নিজে ভালো নেচেছ। পঞ্চম স্থানে রয়েছ 232.13 নম্বর পেয়ে তৃষা অধিকারী। তৃষা গতবারে 10ম পজিশানে, অর্থাৎ 10 নম্বরে ছিল, এবারে অনেকটা উঠে এসছে, খুব ভালো, দারুণ প্রোগ্রেস। ষষ্ঠ স্থানে রয়েছ সঞ্জনা মণ্ডল উইথ 228.635 নম্বর। সপ্তম স্থানে চলে এসেছে শ্রীজা হালদার 224.69 পয়েন্ট পেয়ে। শ্রীজা কিন্তু গতবারেও সপ্তম ছিল, এবারেও সপ্তম। সঞ্জনা গতবারেও ষষ্ঠ ছিল, এবারেও ষষ্ঠ, খুব ভালো, অর্থাৎ নিজের জায়গাটাকে ধরে রেখেছ। অষ্টম স্থানে রয়েছ 224.385 পয়েন্ট পেয়ে সহেলি হালদার। সহেলি গতবারে 9 ছিল, নবম জায়গাতে ছিল, নবম পজিশনে ছিল, এবারে 8 উঠে এসছ, খুব ভালো। নবম পজিশনে রয়েছ 221.46 পয়েন্ট পেয়ে সুঅনন্যা মণ্ডল। সুঅনন্যা গতবারে চতুর্থ পজিশানে ছিল, এবারে একটুখানি পিছিয়ে এসছো কোনো কারণে, পরের বার নিশ্চয়ই ভালো হবে তোমার। দশম পজিশানে, 10th পজিশানে রয়েছ সঙ্গীতা দাস উইথ 221.195 নম্বরস। সঙ্গীতা গতবার 11 ছিল, এবার চলে এসছো 10-এ, একটুখানি এগিয়েছ, খুব ভালো। 11 নম্বর পজিশানে, অর্থাৎ শেষ পজিশানে রয়েছে রণিতা মাইতি। রণিতা কিন্তু গতবারে 8ম পজিশানে ছিল, এবারে অনেকটা পিছিয়ে এসছো, পরের বার নিশ্চয়ই তোমার অনেকটা ভালো হবে এবং ভালো করতে হবে তোমাকে। চলে আসি গ্রুপ সির রেজাল্ট। গ্রুপ সির একই রকমভাবে অনেকটা অদলবদল হয়েছে। প্রথম স্থানে রয়েছ 252.225 নম্বর পেয়ে নেহা প্রামাণিক। দ্বিতীয় স্থানে রয়েছ নেহা, গতবারে 2 নম্বর পজিশানে ছিল, অর্থাৎ দ্বিতীয় পজিশানে ছিল, এবারে 1-এ চলে এসছে, খুব ভালো। এবং শেষে বলছি, এটা দ্বিতীয় পজিশানে রয়েছ শুভমিতা চক্রবর্তী উইথ 247.66 পয়েন্টস। শুভমিতা গতবারে 3 নম্বরে ছিল, এবার 2 নম্বরে উঠে এসছ, খুব ভালো। তৃতীয় স্থানে রয়েছে 247.255 নম্বর পেয়ে নেহা প্রধান। এবার বলি, যেটা বলতে গিয়ে বলিনি আর কি, এই তিনজনের মধ্যে দারুণ একটা কম্পিটিশান চলছে, অর্থাৎ নেহা প্রামাণিক, শুভমিতা চক্রবর্তী এবং নেহা প্রধান, এই তিনজনের মধ্যে দারুণ কম্পিটিশান চলছে। গতবারে নেহা প্রধান 1 ছিল, এবারে 3-এ চলে এসছে। গতবারে শুভমিতা 3-এ ছিল, এবার 2-এ চলে এসছে। এবং নেহা প্রামাণিক 2-এ ছিল, 1-এ উঠে এসছে। এই তিনজনের মধ্যে দারুণ কম্পিটিশান হচ্ছে, এটা খুব এনজয় করছে দর্শকরা কিন্তু। এরপর আসি 4 নম্বর পজিশানে, 238.16 পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে অপরাজিতা আদক। পঞ্চম স্থানে রয়েছে 234.84 পয়েন্ট পেয়ে সায়ন্তী মণ্ডল। সায়ন্তী গতবার 5 ছিল, এবারেও 5 আছে। অপরাজিতা গতবারে 4-এ ছিল, এবারেও 4-এ আছো, খুব ভালো। এরপর ষষ্ঠ স্থানে রয়েছ সম্পূর্ণা পাল 234.26 পয়েন্ট পেয়ে। সম্পূর্ণ গতবারে 6 নম্বর পজিশানেই ছিল, বা 7 নম্বর পজিশানে রয়েছ সুস্মিতা আদক উইথ 230.285 পয়েন্টস। সুস্মিতা গতবারেও 7 নম্বর পজিশানে ছিল, ঠিক এইটা দেখার পরেই আমি কিছুক্ষণ হতবাক হয়ে গেছিলাম, এটা হয় কী করে। অষ্টম স্থানে এবারে রয়েছে পৌলমী হালদার, পেয়েছ 222.185 নম্বর। নবম স্থানে রয়েছ সঞ্চিতা চক্রবর্তী। সঞ্চিতা একটুখানি কিন্তু পিছিয়ে এসছ, গতবার 8-এ ছিল, এবার 9-এ চলে এসছ।
নাম্বার পেয়েছো টোটাল 220.595। দশম স্থানে রয়েছে সুপ্রীতি দিন্ডা। সুপ্রীতি গতবারও দশে ছিল, এবারও দশে রয়েছে, আর টোটাল পয়েন্ট পেয়েছে 212.48। এবার চলে আসে গ্রুপ ডিতে। গ্রুপ ডিতে একটু অদলবদল হয়েছে, হ্যাঁ টোটাল রেজাল্টের উপর একটু অদলবদল হয়েছে। প্রথম স্থানে রয়েছ 244.23 পয়েন্ট পেয়ে সৌমি পাল। সৌমি গতবারও এক নম্বরে ছিল, এবারও এক নম্বরে রয়েছ, খুব ভালো। দ্বিতীয় স্থানে উঠে এসেছে শিলা হালদার, 241.965 পয়েন্ট পেয়ে। গতবারে শিলা ছিল চতুর্থ পজিশানে, এবার চলে এসেছে দ্বিতীয় পজিশানে, খুব ভালো। তৃতীয় পজিশানে রয়েছে উষশী রয়, টোটাল পয়েন্ট 241.16। উষশী গতবারে আট নম্বর পজিশানে ছিল, এবারে উঠে এসছে তিন নম্বরে, ভেরি গুড। চতুর্থ পজিশানে রয়েছে অলিভিয়া রয়, টোটাল পয়েন্ট 241.12। অলিভিয়া গতবারে দ্বিতীয় স্থানে ছিল, এবারে কিন্তু একটু খারাপ হয়েছে রেজাল্টটা। পঞ্চম স্থানে রয়েছে মৃত্তিকা কয়াল, মৃত্তিকা উঠে এসছে, গতবার সাত নম্বর পজিশানে ছিল, এবারে পাঁচ নম্বরে উঠে এসছে, টোটাল পয়েন্ট পেয়েছে 236.65। ষষ্ঠ স্থানে রয়েছে সুদীপ্তা সাহু, সুদীপ্তা গতবার তিন নম্বরে ছিল, এবার একটু খারাপ করে ফেলেছ, টোটাল পয়েন্ট পেয়েছ 229.215। সপ্তম স্থানে রয়েছে সুচেতা পাল, গতবারে ছিল ছ নম্বরে, এবার একটুখানি নেমে এসছো, 224.675 পয়েন্ট পেয়ে। অষ্টম স্থানে রয়েছে 222.62 পয়েন্ট পেয়ে রচনা দাস, গতবার রচনা নয় ছিল, এবার আটে চলে এসছে, খুব ভালো। নবম স্থানে অর্থাৎ শেষ স্থানে রয়েছে রিয়া মণ্ডল, টোটাল পয়েন্ট পেয়েছে 220.355। রিয়া কিন্তু গতবার পাঁচ নম্বর পজিশানে ছিল। যাই হোক, এই ওঠানাবা চলতেই থাকবে, এই ওঠাপড়া চলতেই থাকবে, ওঠানাবাই জীবন, জোয়ার ভাঁটাই জীবন। আর কিন্তু আমাদের এই কালচারাল দিকটা অর্থাৎ সাংস্কৃতিক দিকটি আমরা যেন আরেকটু গুরুত্ব দিয়ে দেখি, আরেকটু গুরুত্ব সহকারে বিবেচনা করি। মাঝে মধ্যে হয়তো আমরা আমাদের ব্যক্তিগত কাজের চাপে সাংস্কৃতিক জগৎ থেকে ভুলতে বসি, আর ঠিক সেই জায়গা থেকে গানবন্দির প্রতিজ্ঞা আপনাদেরকে কালচারাল জগতের সাথে যুক্ত রাখবেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী বছরটা দারুণ করে কাটান। সবাইকে আগাম নববর্ষের প্রীতি শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন, প্রণাম। সবাই ভালো থাকুন।